আমি সম্পূর্ণ ডিফারেন্ট আর একটা নতুন প্যাকেজ নিচ্ছে। ইনহেরিটেন্স, নিউ, জাভা ক্লাস, দিলাম স্টার্ট পয়েন্ট, যার মধ্যে মেইন মেথড থাকবে। ওকে, আচ্ছা প্যাকেজ তো নিলাম, এবার একটু আগের ক্লাসটা একটু ওপেন করি। আগের প্যাকেজের যে স্টার্ট পয়েন্ট ছিল, একটা জিনিস অবজার্ভ করেন, আমরা একটা স্টুডেন্টের অবজেক্ট, যখন তখন তো যে কোনো ক্লাসের অবজেক্ট আমরা নিতে পারি, আমরা যে ক্লাসগুলো ক্রিয়েট করি, যেমন স্টুডেন্ট নামে একটা ক্লাস ছিল, সরি স্টুডেন্ট প্রোজো নামে ক্লাস ছিল, স্টুডেন্ট অ্যাড্রেস নামে ক্লাস ছিল, তারপরে স্টুডেন্ট কোর্স নামে ক্লাস ছিল, প্রত্যেকটারই আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারছি। যেমন স্টুডেন্ট নামে যে ক্লাসটা আছে, এখন স্টুডেন্টের অবজেক্ট ক্রিয়েট করার পরে এই অবজেক্টের পরে ডট দিলে এই ক্লাসের যত পাবলিক প্রোটেক্টেড মেথড এবং প্রপার্টি আছে সেগুলো আমরা অ্যাক্সেস করতে পারি, এটা তো নিয়ম। আচ্ছা, এই প্যাকেজে আমি একটা ক্লাস নিই, একদম সিম্পল, ধরেন একটা ক্লাস নিলাম টেস্ট, একটা টেস্ট ক্লাস, যার কোনো মেইন মেথড থাকবে না, একটা ক্লাস নিলাম, আপাতত এর কোনো প্রপার্টি নাই, কিছুই নাই, একদম ফাঁকা, বাট স্টিল কিন্তু আমরা ওই টেস্টের একটা অবজেক্ট ক্রিয়েট করতে পারবো, লাইক টেস্ট টি ইকুয়ালস নিউ টেস্ট লিখতেই পারি। এখন এই টেস্ট হচ্ছে টেস্ট টাইপের একটা রেফারেন্স, এবং এটার মাধ্যমে ও টেস্ট ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করা হচ্ছে, যদিও ডিফল্ট কনস্ট্রাক্টর কল হয়ে তেমন কোনো কাজই হবে না, কারণ এখানে কোনো প্রপার্টি নেই, কী ডিফল্ট ভ্যালু অ্যাসাইন করবে। আবার এটাও জানি যে কোনো একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পরে আমরা যদি ডট দেই, তাহলে ওই ক্লাসের পাবলিক বা প্রোটেক্টেড প্রপার্টি এবং মেথডগুলো আমরা অ্যাক্সেস করতে পারি। আচ্ছা, এই ক্লাসে কি কোনো মেথড আছে? এই ক্লাসে কোনো প্রপার্টি আছে? কিচ্ছু নাই। তাহলে এই ক্লাসের পর ডট দিলে কি হবে? কিছুই পাবো না, বাট ডট দিয়ে দেখেন। বেশ কিছু প্রত্যেকটাই মেথড না, দেখেন ইকুয়ালস নামের মেথড, গেট ক্লাস, হ্যাশ কোড, নোটিফাই, নোটিফাই অল, টু স্ট্রিং, ওয়েট, ওয়েট লং, ওয়েট, পাচ্ছি না, টু স্ট্রিংটা দেখছেন, টু স্ট্রিংটা দেখছেন, কিন্তু আমার টেস্ট ক্লাসের মধ্যে কি টু স্ট্রিং মেথড আছে বা এই মেথডগুলো আমি ডিফাইন করছি? তাহলে এগুলো কোত্থেকে আসতেছে? নর্মাল রুলস হচ্ছে কোন একটা ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার পরে ওটার পরে ডট দিলে ওই ক্লাসের গুলো আসবে, বাট আমার এই ক্লাসে কিছুই নাই, তাহলে এগুলো কোত্থেকে আসতেছে? রাইট, জাভাতে আপনি যত ক্লাস ক্রিয়েট করবেন, জাভাতে আপনি যত ক্লাস ক্রিয়েট করবেন বা যত ক্লাস ক্রিয়েট করা আছে, জাভাতে আপনি যত ক্লাস ক্রিয়েট করবেন সবার প্যারেন্ট হচ্ছে অবজেক্ট নামের একটা ক্লাস, অর্থাৎ জাভাতে অবজেক্ট নামে একটা ক্লাস আছে জেডিকে এর মধ্যে, জাভা জেডিকে এর অবজেক্ট নামে একটা ক্লাস আছে। দেখেন অবজেক্ট ক্লাস আছে প্রমাণ, আমি অবজেক্ট নামে একটা ক্লাসের অবজেক্ট ও ইকুয়ালস
নিউ অবজেক্ট, পারলাম না? এখন ও এর পরে ডট দেন, কোনগুলো পাইছেন? টেস্টের পরে ডট দিয়ে যা যা পাইছি, ও এর পরে ডট দিয়ে কিন্তু হুবহু একই জিনিসগুলো এখানে। তাহলে টেস্ট এবং এই অবজেক্ট, এ দুটা ক্লাসের মধ্যে নিশ্চয়ই একটা রিলেশন আছে। সো জাভাতে আপনি যত ক্লাস ক্রিয়েট করবেন, বাই ডিফল্ট সবার প্যারেন্ট হচ্ছে অবজেক্ট। ইনহেরিটেন্সের নিয়ম হচ্ছে এক্সটেন্ডস কিওয়ার্ডটা ইউজ করতে হয়। একটা ক্লাস যখন আরেকটা ক্লাসকে ইনহেরিট করবে, তখন এক্সটেন্ড কিওয়ার্ডটা ইউজ করতে হয়। কিন্তু যখন আমরা নর্মালি কোনো একটা ক্লাস ক্রিয়েট করি, সে অটোমেটিক্যালি অবজেক্ট ক্লাসকে ইনহেরিট করে, আমাদেরকে কিছু টাইপ করতে হয় না। চাইলে আমরা এটা লিখতে পারি যে টেস্ট ক্লাস সে এক্সটেন্ড করবে কাকে? অবজেক্টকে। চাইলে আমরা এটা লিখতে পারি, বাট এটা লেখা না লেখা একই কথা। ঠিক যেমন ডিফল্ট কনস্ট্রাক্টর, রাখা না রাখা একই কথা। এটা আমি লিখলেও এক্সটেন্ড করবে, না লিখলেও অটোমেটিক্যালি এক্সটেন্ড করবে। অর্থাৎ সমস্ত ক্লাসের প্যারেন্ট হচ্ছে অবজেক্ট, এবং চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের যত পাবলিক এবং প্রোটেক্টেড। এটা যদি হয় প্যারেন্ট, তাহলে যারা চাইল্ড আছে তারা প্রত্যেকে পাবলিক এবং প্রোটেক্টেড প্রপার্টি বা মেথড, এগুলো সব ইনহেরিট করবে। অর্থাৎ প্যারেন্ট থেকে চাইলে অটোমেটিক্যালি প্যারেন্টের যত পাবলিক এবং প্রোটেক্টেড মেথড এবং প্রপার্টি আছে, অটোমেটিক্যালি চাইল্ড হয়ে যাবে। এই কারণেই টেস্ট ক্লাসটা অটোমেটিক্যালি অবজেক্ট ক্লাসের যত পাবলিক মেথড আছে সবগুলো পেয়ে গেছে। এবং ওই যে টু স্ট্রিং মেথডটা, এই যে অবজেক্টের পরে ও এর পরে ডট দেন, এই যে টু স্ট্রিং, এই টু স্ট্রিং মেথডটা অ্যাকচুয়ালি অবজেক্ট ক্লাসের মধ্যে ডিফাইন করা আছে। দেখেন, যখনই যে ক্লাসের অবজেক্ট আমরা ক্রিয়েট করি, ডট দেওয়ার পরে মেথডের নাম, পরে তার টাইপ দেওয়া থাকে রিটার্ন টাইপ, এবং পরেরটা লাস্টটা হচ্ছে সেই ক্লাসের নাম, অর্থাৎ এই মেথডটা কোন ক্লাসের সেটা কিন্তু দেওয়া থাকে। এখানে কী লেখা আছে? সব অবজেক্ট না, তার মানে এখানে যত মেথড দেখতেছেন সব কোন ক্লাসের? অবজেক্ট ক্লাসের। একইভাবে টেস্টের পরেও ডট দেন, যদিও টেস্ট হচ্ছে আলাদা একটা ক্লাস, তারপরে ডট দিলে একই জিনিস পাচ্ছি, বাট কোন ক্লাসের সব? প্যারেন্ট ক্লাসের গুলো পাচ্ছে। এখন টেস্ট ক্লাসের মধ্যে যদি আমি কোনো একটা পাবলিক প্রপার্টি ডিক্লেয়ার করি, বা পাবলিক একটা মেথড, ভয়েড ডু সামথিং, কিছু একটা মেথড, হ্যাঁ অবশ্যই দেখা যায়। দেখেন, এখন যদি আমি টেস্টের পরে ডট দিই, তাহলে অবজেক্ট ক্লাসেরগুলো তো পাবোই, টেস্ট ক্লাসের নিজস্বটা পাচ্ছি, বাট পাশে কিন্তু লেখা আছে যে এটা টেস্ট ক্লাসের, আর এগুলো হচ্ছে প্যারেন্ট ক্লাসের। আপনি চাইলে দেখতে পারেন, এটা আইডির উপর ডিপেন্ড করে কীরকম সাপোর্ট। যেমন অবজেক্টে কন্ট্রোল প্রেস করে যদি মাউস নিয়ে যান, দেখেন একটা হাইপার লিঙ্কের মতন চলে আসে। এরপর যদি ক্লিক করেন, এই যে পাবলিক ক্লাস, এটা হচ্ছে অবজেক্ট ক্লাসটা যে প্যাকেজের মধ্যে আছে সেটা, জাভা ডট ল্যাং, এটা হচ্ছে তার প্যাকেজ, এবং হচ্ছে অবজেক্ট ক্লাস। এই দেখেন অবজেক্ট ক্লাসের চেহারা হচ্ছে এরকম। এখানেও কোথায় খুঁজলে আপনি টু স্ট্রিং মেথডটা পাবেন? এই যে ওয়েট নামে একটা মেথড দেখছিলেন না, এই দেখেন ওয়েট। এখন ডিপেন্ড করতেছে প্যারেন্ট ক্লাসটা তার অ্যাক্সেস মডিফায়ার কি, বা সেটা ফাইনাল কি না। সেটা কিছু প্যারেন্ট ক্লাস আপনি মডিফাই করতে পারবেন, কিছু পারবেন না। যেমন স্ট্রিং, যেমন সরি স্ট্রিং ক্লাসটাকে আপনি এক্সটেন্ডই করতে পারবেন না, প্যারেন্ট বানাতে পারবেন না। কিছু কিছু ক্লাস আছে যেগুলোকে কিছু একটা করলে সেগুলোকে আপনি আর কখনোই এক্সটেন্ড করতে পারবেন না। বাট আরও কিছু করা যায় যে এক্সটেন্ড করতে পারবো, কিন্তু কোনো মেথড ওভাররাইড করতে পারবো না, সেটাও পসিবল। তাহলে সব আস্তে আস্তে আমরা দেখতে পারি। তো টু স্ট্রিং মেথডটা অ্যাকচুয়ালি এই যে দেখেন টু স্ট্রিং মেথড দেখছেন, টু স্ট্রিং মেথড, এখানে আসলে ওইভাবে
এই মেথডের কোনো বডি আছে? দেখেন, পাবলিক স্ট্রিং, টু স্ট্রিং, তারপরে কোলন, কোনো বডি নেই। টু স্ট্রিং এমন একটা মেথড যার কোনো বডি নেই। ইন্টারফেসও যখন দেখবেন আপনারা, তখন দেখবেন ইন্টারফেসের মধ্যে মেথড থাকে, কোনো বডি নেই। ইন্টারফেসের মধ্যেও মেথড থাকে যেটা কোনো বডি নেই। আচ্ছা, যাই হোক, আস্তে আস্তে আসতেছে সেগুলো। তো প্যারেন্ট ক্লাসের মধ্যে যদি কোনো মেথড ডিফাইন করা থাকে, প্যারেন্ট ক্লাসের মধ্যে কোনো মেথড চাইল্ড ক্লাস যদি ইউজ করে, তখন সেটাকে ওভাররাইড বলা হয়। প্যারেন্ট ক্লাসের কোনো মেথড যদি চাইল্ড ক্লাস ব্যবহার করে, তখন সেটাকে বলা হয় মেথড ওভাররাইড। অন্য কোনো ক্লাস বললে হবে না, যে ক্লাসটা ইউজ করবে ওই মেথডটাকে, ওদের মধ্যে সম্পর্ক থাকতে হবে, ইনহেরিটেন্স থাকতে হবে, ইনহেরিটেন্স থাকতে হবে, তাহলেই ওভাররাইড হবে, নাহলে কিন্তু ওভাররাইড হবে না। অর্থাৎ প্যারেন্ট ক্লাসের মধ্যে কোনো একটা মেথড রাখা আছে, সেই প্যারেন্ট ক্লাসটাকে কোনো একটা ক্লাস এক্সটেন্ড করলো, অর্থাৎ তার একটা চাইল্ড হলো, সেই চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসের ওই মেথডটাকে ইউজ করতে পারে। সেক্ষেত্রে চাইল্ড ক্লাসে যখন ইউজ করা হবে, তখন ওভাররাইড ইউজ করা হয়। এই জন্য টেস্ট ক্লাসে যখন আমরা, টেস্ট ক্লাসের মধ্যে যখন টু স্ট্রিংটাকে আমরা ইউজ করব, তখন দেখেন ওভাররাইড চলে আসছে, তাই না? তার মানে ওভাররাইড যখনই দেখ, যখনই কোনো মেথডের উপরে এই ওভাররাইড অ্যানোটেশনটা দেখবেন, তখনই বুঝবেন যে এই মেথডটা অ্যাকচুয়ালি প্যারেন্ট ক্লাসের মেথড। ওভাররাইড মানেই হচ্ছে এই মেথডটা প্যারেন্ট ক্লাসের মেথড, চাইল্ড ক্লাস নতুনভাবে মেথডটা ডিফাইন করতেছে। আর কথা হচ্ছে, কি এমন প্রয়োজন আসতে পারে যে চাইল্ড ক্লাস প্যারেন্ট ক্লাসের মেথডটাকে নতুনভাবে লিখবে? আর মেথড ওভাররাইডিং এর শর্ত আছে, চাইলেই মেথড আপনি মানে ওভাররাইড করার কিছু নিয়ম আছে। যেমন ওভারলোডিংটা মনে আছে, যে মেথড ওভারলোডিং কিভাবে প্যারামিটার ডিফারেন্ট হতে হবে, বাট মেথড ওভাররাইড তখনই হবে যখন প্যারেন্ট ক্লাসের মেথডের সিগনেচার এবং আপনারটা হুবহু সেম হতে হবে, তাহলেই ওভাররাইড হবে, নাহলে কিন্তু ওভাররাইড হবে না। বুঝাতে পারছি? যেমন অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং মেথডটা হুবহু এইভাবে লেখা আছে, পাবলিক সেটা স্ট্রিং এবং টু স্ট্রিং এভাবে লেখা আছে। আপনি চাইল্ড ক্লাস যখন টু স্ট্রিং মেথডটা ইউজ করবে, হুবহু সিগনেচার এটাই হতে হবে। প্যারেন্ট ক্লাসে ঠিক যেভাবে ডিফাইন করা আছে, ডিক্লেয়ার করা আছে, এভাবেই চাইল্ড ক্লাসও এভাবে ডিক্লেয়ার করতে হবে। আপনি যদি এখন এখানে বসে টু এর টিটাকে বড় হাতের করে দেন, তাহলে কিন্তু সেটা আর ওভাররাইড হবে না, এটা তখন এই ক্লাসের একটা মেথড হয়ে গেল। সো ওভাররাইড হতে হলে অবশ্যই প্যারেন্ট ক্লাসে ঠিক যেভাবে ডিফাইন করা আছে, যেই নামে, যতগুলো প্যারামিটার, যেই টাইপ, হুবহু সেম হতে হবে। অর্থাৎ প্যারেন্ট ক্লাসের মেথডটাই চাইল্ড ক্লাস ইউজ করবে। এখন কথা হচ্ছে, কেন ইউজ করবে, কি প্রয়োজন আসতে পারে যে ইউজ করবে? সাধারণত মেথড ওভাররাইড যদি আপনাদেরকে জিজ্ঞেস করে যে মেথড ওভাররাইড কেন হয়, তখন এইভাবে বলা উচিত যে যখন প্যারেন্ট ক্লাসের কোনো মেথড বা তার মধ্যে যা লেখা আছে, সেটা যদি চাইল্ড ক্লাসের পারপাস ফুলফিল করতে না পারে, তাহলে চাইল্ড ক্লাস ওই মেথডটাকে নতুনভাবে আবার লিখতে পারে। অর্থাৎ প্যারেন্ট ক্লাসে লেখা আছে, কোনো একটা মেথডের মধ্যে কিছু লেখা আছে, বাট চাইল্ড ক্লাস সেখানে আরও কিছু অ্যাড করতে হবে ওই মেথডে। প্যারেন্ট ক্লাসে যেটা লেখা আছে ওটা দিয়ে আমার পারপাস সার্ভ হচ্ছে না, তখন চাইল্ড ক্লাস চাইলে প্যারেন্ট ক্লাসের মেথডটা ওভাররাইড করে নতুন কিছু লাইন অ্যাড করে দিতে পারে। যেমন আমরা এর আগের এক্সাম্পলগুলোতে প্রত্যেকটা ক্লাসে টু স্ট্রিং মেথডটা ওভাররাইড করে তার বডিতে আমরা নিজেদের মতন করে স্ট্রিং রিটার্ন করছিলাম, তাই না? প্যারেন্ট ক্লাসে যে অবজেক্ট ক্লাসে যে টু স্ট্রিং মেথডটা ছিল, তার রিটার্ন টাইপ কি এরকম ছিল? তার তো কোনো বডি ছিল না, ছিল আমরা প্যারেন্ট চাইল্ড ক্লাস নতুন একটা ইমপ্লিমেন্টেশন করলাম আমাদের ক্লাসের প্রয়োজনে। আমাদের প্রয়োজন ছিল প্রপার্টির নামগুলো ডিসপ্লে করা, এই জন্য আমরা এইভাবে ডিফাইন করছি। অর্থাৎ চাইল্ড ক্লাস যখন প্যারেন্ট ক্লাসের কোনো একটা মেথডকে নতুনভাবে ডিফাইন করতে চায়, তখন সেই জিনিসটাকে সে ওভাররাইড, ওভাররাইড মানে কি, যা ছিল সেটাকে আবার নতুনভাবে লেখে, ওটার উপরে নতুন কিছু করা, অ্যাড করা। বাট শর্ত, এই সিগনেচার হুবহু সেম হতে হবে।
সিগনেচারটা হুবহু সেম হতে হবে। উপরে যে ওভাররাইটটা লেখা, এটা তো একটা কমেন্ট, এটা কমেন্ট না, এটাকে বলা হয় অ্যানোটেশন। এটা কিছুই না, কম্পাইলারকে একটা মেসেজ দেওয়া যে এই মেথডটা ওভাররাইট করা হয়েছে। এই মেথডটা অ্যাকচুয়ালি প্যারেন্ট ক্লাসের মেথড, এটাকে এখানে নতুনভাবে ওভাররাইট করা হয়েছে। এটা কম্পাইলারকে একটা সিগনাল দেওয়া আর কিছু না। এরকম অ্যানোটেশন আরও অনেক আছে, অ্যানোটেশন। ওভাররাইট অ্যানোটেশন না দিলে প্রবলেম হওয়ার কথা না, ওভাররাইট অ্যানোটেশন না দিলে প্রবলেম হওয়ার কথা না। আমরা একটু তারপরও চেক করতে পারি, স্টার্ট পয়েন্ট আমরা একটু চেক করতে পারি, যে স্টুডেন্ট আবারও প্রিন্ট করি একটু, যে কোনো একটা S2 বা কিছু একটা, যে প্রিন্ট লাইন S2, কাজ হচ্ছে কিন্তু। ওটা জাস্ট কম্পাইলারকে একটা সিগনাল দেওয়া এবং বোঝার সুবিধাতে না, কাজ আছে কিছু, কাজ আছে। এই অ্যানোটেশনটা কাজে আসবে আমার রান টাইমে, যে অ্যাকচুয়ালি অ্যানোটেশনটা কাজে আসবে রান টাইমে, যে একটা প্রোগ্রাম যখন এক্সিকিউট করা হয় কম্পাইলেশন টাইম আছে, আবার রান টাইমে কিছু আছে, তাই না? কম্পাইলেশনে কিছু কাজ হয়, রান টাইমে কিছু কাজ হয়। এটা অ্যাকচুয়ালি রান টাইমে যেও কিন্তু অনেক কিছু ডিসাইড হয় যে কী করতে হবে না করতে হবে। ওভাররাইডেন মেথড, প্যারেন্ট ক্লাসেরটা কল করবো নাকি চাইল্ড ক্লাসেরটা কল করবো, এটা তখন ডিসাইড হয়। অ্যানোটেশনটা মেবি ওই সময় কাজে আসতে পারে। এটা ওভাররাইডেন মেথড, এটা তো আইডি আপনাকে নিজে থেকে বসাই দিচ্ছে, জাস্ট এটা বোঝানোর জন্য মেথডটা ওভাররাইডেন। সেটা আপনি অ্যানোটেশন হতে দিচ্ছেন না, বা আপনাকে সাজেশন দিবে তখন যে অ্যানোটেশন ওভাররাইটটা, মানে অ্যানোটেশনটা ইউজ করো, আপনাকে কিছু সাজেশন দিবে যে যেহেতু এই মেথডটা ওভাররাইডেন, কারণ সে ডিটেক্ট করতে পারে যে এই মেথডটা চাই প্যারেন্ট ক্লাসে আছে, সে আবার নতুনভাবে লিখছে, সিগনেচারও মিলে গেছে, তখন সে আপনাকে বলবে যে ওভাররাইট অ্যানোটেশনটা ইউজ করো, সাজেশন দেয় কিন্তু। না, মেথড আপনি ওভাররাইট করতেই পারবেন শুধুমাত্র প্যারেন্ট এবং চাইল্ড, অর্থাৎ ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকতে হবে, থাকলে সেটা ওভাররাইট হবে, না হলে এটা আলাদা একটা মেথড হবে, ওটা ওভাররাইডেন মেথড হবে না তখন। অর্থাৎ ইনহেরিটেন্স রিলেশনশিপ থাকতে হবে দুইটা ক্লাসের মধ্যে। আচ্ছা, এবার একটু ডিটেলসে ঢুকি। যেমন আমাদের টেস্ট ক্লাসটা, বা আমরা একটা এক কাজ করি, একটা রিয়েল লাইফ এক্সাম্পল, এসব টেস্ট টেস্ট না দেখে একটা ভালো এক্সাম্পল দেখি। যেমন ধরেন আমরা একটা ব্যাংকের জন্য একটা সফটওয়্যার ডিজাইন করি, খুব খুব সিম্পল, খুবই সিম্পল। আমরা সাপোজ ব্যাংকে কি হয়, অ্যাকাউন্ট খোলে মানুষ, হ্যাঁ, এবং নর্মালি যখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন, ব্যাংক অ্যাকাউন্টের কি কি প্রপার্টি থাকা উচিত? অ্যাকাউন্টের নাম থাকে আর খুব সিম্পল যদি বলি, মানে প্রত্যেকটা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নাম্বার থাকে একটা, আর কি থাকে, ব্যালেন্স থাকে, অ্যাকাউন্ট নেম থাকতেও পারে। আমি আরো সিম্পল করি, ধরলাম ম্যান্ডেটরি অ্যাকাউন্ট, আচ্ছা ঠিক আছে, অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স, এই তিনটা জিনিস কিন্তু থাকে। এখন আপনারা যখন ব্যাংকে অ্যাকাউন্ট খোলেন, ব্যাংক আমরা বলি যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুলবো, কিন্তু খুলতে যেয়ে কি ব্যাংক অ্যাকাউন্ট খোলেন নাকি ব্যাংকের বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে? বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট আছে না, সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, হাবি যাবি, অনেক কিছু কিন্তু থাকে। কেউ যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খোলে না, ব্যাংক অ্যাকাউন্ট বলে কিছু নাই, আমরা মুখে এমনিতে বলি যে ব্যাংকে একটা অ্যাকাউন্ট খুললাম, বাট টাইপ আছে কিন্তু অ্যাকাউন্টে। তো প্রত্যেকটা অ্যাকাউন্টেরই কমন প্রপার্টি কি? অ্যাকাউন্টে প্রত্যেকটা, সেটা সেভিংস অ্যাকাউন্ট হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক, বা ওই ক্রেডিট কার্ড রিলেটেড যে ওই যে চেকিং অ্যাকাউন্ট, ওগুলো কি থাকে? ব্যাংকের অ্যাকাউন্ট নাম থাকে, নাম্বার থাকে, ব্যালেন্স থাকতে হবে। মানে আপনাকে যদি বলা হয় ঠিক আছে আমার দুই ধরনের অ্যাকাউন্ট, আমার ব্যাংকে দুই ধরনের অ্যাকাউন্ট, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট আর একটা ধরলাম চেকিং অ্যাকাউন্ট, এটা ক্রেডিট কার্ডের মতো। আপনাকে বললাম যে এই দুই ধরনের অ্যাকাউন্ট খোলা হবে, সো আপনি একটা সফটওয়্যার ডিজাইন করেন, ইউজাররা যেমন
অ্যাকাউন্ট খুলতে পারেন। তো আপনি কি করলেন, সেভিংস নামে একটা ক্লাস ক্রিয়েট করলেন, চেকিং অ্যাকাউন্ট নামে ক্লাস ক্রিয়েট করলেন, দুইটা ক্লাসের মধ্যে আপনি প্রপার্টি ডিক্লেয়ার করলেন, অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের ব্যালেন্স, অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার, ওই ক্লাসেও অ্যাকাউন্টের নাম, ব্যালেন্স, অ্যাকাউন্ট নাম্বার। বাট সেভিংস অ্যাকাউন্টের জন্য হয়তোবা এক্সট্রা কোনো প্রপার্টি থাকতে পারে, ইন্টারেস্ট অ্যামাউন্ট। আবার চেকিং অ্যাকাউন্টের জন্য আলাদা একটা প্রপার্টি থাকতে পারে, সেটা হচ্ছে আপনার মনে করেন সার্ভিস চার্জ। তার মানে কি দুইটা ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি আছে যেটা কমন, এই ক্লাসেও আছে, এই ক্লাসেও আছে। আবার দুইটা ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি আছে যেটা যার যার নিজস্ব। তো আমরা ইনহেরিটেন্স অ্যাকচুয়ালি কেন করব, আমরা ইনহেরিটেন্স তখনই করব বা একটা ক্লাসকে প্যারেন্ট হিসেবে ডিক্লেয়ার তখনই করব যখন দেখব যে দুই বা ততোধিক ক্লাসের মধ্যে কিছু প্রপার্টি পাওয়া গেছে যেটা কমন, প্রত্যেক ক্লাসে আছে। তা আমি করবো কি, প্রত্যেক ক্লাসে যেটা কমন সেগুলোকে পিক করে একটা আলাদা ক্লাস ক্রিয়েট করবো যেটাকে আমি প্যারেন্ট হিসেবে। তাহলে হবে কি, প্রত্যেক ক্লাসে আমাকে প্রত্যেকবার আমাকে অ্যাকাউন্টের নাম, অ্যাকাউন্টের ব্যালেন্স, অ্যাকাউন্টের নাম্বার, এগুলো আলাদা আলাদা প্রপার্টি নিতে হবে না। অর্থাৎ কোড আমরা এক জায়গায় রেখে সেটাকে রিউজ করতে পারি, এক্সট্রা কোড লেখার প্রয়োজন নেই। এটা হচ্ছে ইনহেরিটেন্স এর অ্যাকচুয়ালি সুবিধা, আমরা কোডটা কমায় নিয়ে আসতে পারি। কিন্তু ইনহেরিটেন্স আপনি তখনই করবেন যেখানে ইনহেরিটেন্সের প্রয়োজন নেই, সেখানে দরকার নেই, করবেন না। ইনহেরিটেন্স তখনই করবেন যখন আপনি দেখতেছেন যে দুই বা ততোধিক রিলেটেড কিছু ক্লাস আছে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, এগুলো হচ্ছে রিলেটেড ক্লাস। এবং আপনি দেখলেন যে দুইটা অ্যাকাউন্টেই কমন প্রপার্টি আছে, যেমন সেভিংস এর জন্য আছে আছে আপনার অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ব্যালেন্স, ব্যালেন্স আর একটা কি আছে, ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেট। আর একটা হচ্ছে চেকিং অ্যাকাউন্ট, এখানেও আছে অ্যাকাউন্ট নেম, অ্যাকাউন্ট নাম্বার, এখানেও আছে আপনার ব্যালেন্স, এবং এখানে আছে সার্ভিস চার্জ। তো আপনি এটাও একটা ক্লাস ক্রিয়েট করলেন, এটাও একটা ক্লাস ক্রিয়েট করলেন, এবং এটা তাহলে প্রভাবলি দেখলাম মেথড থাকতে পারে। আমার একটা মেথড থাকতে পারে না, গেট ব্যালেন্স, গেট ব্যালেন্স এখানেও লাগবে, এখানেও লাগবে। আর কি মেথড, যে ব্যাংকই হোক ডিপোজিট করা হয় না, আমার ডিপোজিট নামে একটা মেথড থাকতে পারে, ডিপোজিট অথবা যত ডিপোজিট বা গেট ব্যালেন্স মেথড হতে প্যারামিটার থাকতে পারে, অর্থাৎ ডাবল অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা ডিপোজিট, না গেট ব্যালেন্স কিন্তু দরকার নেই, গেট ব্যালেন্স দরকার নেই। যেমন ডিপোজিট কত করব, সাপোজ ডাবল অ্যামাউন্ট, অর্থাৎ কত টাকা ডিপোজিট করবো সেটা আমি দেখলাম, এখানেও থাকবে ডিপোজিট, ডিপোজিট ডাবল অ্যামাউন্ট। দেখেন দুইটা ক্লাসে এই জিনিসগুলো, এটা 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 এটা, এগুলো সব রিপিট করা হয়েছে না, প্রতিটা জিনিস রিপিট। তো আমরা এমন একটা ক্লাস ক্রিয়েট করি যেটার নাম হবে ব্যাংক অ্যাকাউন্ট, তাই কোনো লেখ থাকবে না যে সেভিংস নাকি চেকিং, শুধু ব্যাংক অ্যাকাউন্ট। এখানে এখানে কি কি প্রপার্টি থাকবে, নেম, নাম্বার, অ্যাকাউন্ট নাম, অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট ব্যালেন্স, তারপরে ব্যালেন্স, তারপরে গেট ব্যালেন্স, গেট ব্যালেন্স মেথড এবং ডিপোজিট। ইন্টারেস্ট কিন্তু এই ক্লাসে, ইন্টারেস্ট কি এখানে আছে, না। আমি বলছি দুইটা ক্লাসের মধ্যে কমন যেটা, গেট ব্যালেন্স, প্যারেন্ট ক্লাসে শুধুমাত্র কমন জিনিসপত্র থাকবে। সো দুইটা ক্লাসের মধ্যে যেগুলো কমন সেগুলো নিয়ে আমি আলাদা ক্লাস ক্রিয়েট করলাম। এবার যদি এগুলোকে ফেলে দেই তাহলে ওই ক্লাসগুলোতে কি বাকি থাকে, শুধু একটাতে সার্ভিস চার্জ, একটাতে ইন্টারেস্ট। তার মানে এই ক্লাসে শুধু একটাই প্রপার্টি থাকবে ইন্টারেস্ট রেট, আর এই ক্লাসে একটাই প্রপার্টি থাকবে সার্ভিস চার্জ। বাট এরা দুইজনই এক্সটেন্ড করবে কাকে, ব্যাংক অ্যাকাউন্ট। অটোমেটিক্যালি এই জিনিসগুলো পেয়ে যাবে যদি এরা পাবলিক অথবা প্রোটেক্টেড, প্রাইভেট কিন্তু পাবে না। প্রাইভেট একান্তই প্যারেন্ট ক্লাসের নিজস্ব সম্পত্তি, প্রাইভেট
শুধুমাত্র ওই ক্লাস থেকেই অ্যাক্সেস করা যাবে। যদি না আপনি আবার ওই যে গেটার সেটার রাখেন, সেটা অন্য জিনিস। বাট আপনি একটা প্রপার্টি ডিক্লেয়ার করলেন কোন একটা ক্লাসে, যেটা প্রাইভেট, গেটার সেটারও রাখলেন না, তাহলে ওই প্রপার্টিটা শুধুমাত্র ওই ক্লাসের ভিতর থেকেই আপনি অ্যাক্সেস করতে পারবেন, আর কোথাও থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। এটা প্যাকেজের সাথে সম্পর্কযুক্ত, অ্যাকচুয়ালি প্যাকেজের অ্যাক্সেস। ঠিক আছে, আচ্ছা, তাহলে এই সেম ডিজাইনটা আমরা করি। যেমন আমরা একটা প্যারেন্ট ক্লাস নেই, ক্লাসের নাম দিব ব্যাংক অ্যাকাউন্ট, এবং এই ক্লাসের প্রপার্টি হবে প্রাইভেট, প্রথমে স্ট্রিং, আমি দিলাম অ্যাকাউন্ট নেম, প্রাইভেট স্ট্রিং অ্যাকাউন্ট নাম্বার, এবং প্রাইভেট ডাবল ব্যালেন্স, ব্যালেন্স যে দশমিক থাকতে পারে এই জন্য ডাবল দিলাম। ঠিক আছে, তো কনস্ট্রাক্টর রাখলাম একটা, না এটা কি করতেছি, গেটার সেটার দিচ্ছি, কনস্ট্রাক্টর ইউজিং ফেলস, এবং শুধু গেটার করি, গেটার এবং সেটার দেওয়া। আমরা শুধু গেট করবো, হ্যাঁ সেট না, দুটাই রাখে দরকার আছে, থাক থাক গেটার সেটার দুটাই থাক। অর্থাৎ একটা ক্লাস ক্রিয়েট করলাম ব্যাংক অ্যাকাউন্ট, যার তিনটা প্রপার্টি, একটা হচ্ছে অ্যাকাউন্টের নেম, অ্যাকাউন্টের নাম্বার এবং ব্যালেন্স, তিনটার জন্য একটা কনস্ট্রাক্টর, এবং তিনটা প্রপার্টির জন্য গেটার এবং সেটার। আচ্ছা, কনস্ট্রাক্টর যখনই আমরা ডিক্লেয়ার করি তখন দেখেন সুপার নামে একটা এরকম কিন্তু সবগুলোর মধ্যে থাকে, খেয়াল করছিলেন? সুপার মানে কি বলেন তো? প্যারেন্ট ক্লাসকে সুপার ক্লাসও বলা হয়, প্যারেন্ট ক্লাসকে সুপার ক্লাসও বলা হয়। সো আমার এই ব্যাংক অ্যাকাউন্ট, অ্যাকচুয়ালি এই ব্যাংক অ্যাকাউন্টের প্যারেন্ট কে? অবজেক্ট, তাই না? আমি তো বললাম, আমি যে কোনো যে কোনো ক্লাস ক্রিয়েট করলেই সে অটোমেটিক্যালি তার প্যারেন্ট হচ্ছে অবজেক্ট। তাহলে সুপার বলতে অবজেক্টকে বোঝানো হচ্ছে, এবং এই ব্র্যাকেটটার মানে হচ্ছে সুপার ক্লাস অর্থাৎ প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করা। এই সুপারের পরে ব্র্যাকেট মানে হচ্ছে প্যারেন্ট ক্লাসের কল করা। সুপার বাদ দিয়ে যদি আমি দিস দেই, যদি এখান থেকে এটা হবে না, সেক্ষেত্রে আমাকে পাবলিক ব্যাংক অ্যাকাউন্ট দেখিতে হয় কিনা। ওকে, সুপার যদি হয় প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টরকে কল করা, তাহলে দিস মানে কি? দিস হচ্ছে এই ক্লাসের, এটা কোন কনস্ট্রাক্টর যার কোনো প্যারামিটার নাই, তাকে কি কনস্ট্রাক্টর বলে? ডিফল্ট। সো এই লাইনটার মানে হচ্ছে এই ক্লাসের ডিফল্ট কনস্ট্রাক্টরকে কল করা। অনেক সময় আমাদের এটা প্রয়োজন হয়। আজকে এত জটিল জিনিসের মধ্যে যাচ্ছি না, এই জিনিসগুলো আস্তে আস্তে দেখবো, কারণ প্র্যাকটিসের জিনিস যখন প্রয়োজন হবে তখন জিনিসগুলো সামনে এমনিতে চলে আসবে। যাই হোক, সো এই হচ্ছে মোটামুটি আমাদের প্যারেন্ট ক্লাসের অবস্থা। এখন আমরা দুইটা চাইল্ড ক্লাস ক্রিয়েট করবো, একটা হচ্ছে সেভিংস অ্যাকাউন্ট আর একটা চেকিং অ্যাকাউন্ট। আচ্ছা, নাম দিলাম সেভিংস। সেভিংস এক্সটেন্ড করবে কাকে? ব্যাংক অ্যাকাউন্ট। এরর দিচ্ছে, রাইট? দেখ, সমস্যা নেই। আর একটা ক্লাস, এটা হবে চেকিং, সেও এক্সটেন্ড করবে কাকে? সেভিংস অ্যাকাউন্টে কি প্রপার্টি হবে? এরোটা পরে দেখতেছি, এখন না। সেভিংস অ্যাকাউন্টে কি প্রপার্টি হবে? একটা ইন্টারেস্ট রেট, অর্থাৎ প্রাইভেট ডাবল ইন্টারেস্ট রেট।
এবং ইন্টারেস্ট রেটের জন্য ধরলাম গেটার এবং সেটার। আর চেকিং অ্যাকাউন্টের যে প্রপার্টিটা হবে সেটা হবে প্রাইভেট, যদিও এই প্রপার্টিগুলো এমনি নিচ্ছি খালি দেখানোর জন্য যে আলাদা আলাদা প্রপার্টি থাকতেই পারে, বাট এগুলো আমি নিয়ে কোনো কাজ করবো না। প্রাইভেট ডাবল সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ এবং এদের জন্য গেটার এবং সেটার। ওকে, আচ্ছা এররটা কি দিচ্ছে? এররটা হচ্ছে দেখেন যখনই এরর দিবে মাউসের কার্সার টার্সার নিয়ে গেলে কিন্তু আমাকে বলে দেয় যে কি করতে হবে। সে বলতেছে ইমপ্লিসিট সুপার কনস্ট্রাক্টর ব্যাংক অ্যাকাউন্ট ইজ আনডিফাইন্ড ফর ডিফল্ট কনস্ট্রাক্টর, মাস্ট ডিফাইন অ্যান এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর। এই লাইনের মানে কি? আচ্ছা দেখেন এররটা দূর করা যায়, আচ্ছা এক্ষেত্রে এরর কোথায় চলে গেছে? ও এখন আর কোনো এরর আছে? মানে প্যারেন্ট ক্লাস থেকে কনস্ট্রাক্টর ফলাই দিছি এখন আর কোনো সমস্যা নেই, তার মানে এররটা কি ছিল বুঝতে পারতেছেন? যেহেতু ব্যাংক অ্যাকাউন্ট অর্থাৎ প্যারেন্ট ক্লাসে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করা হয়েছে অর্থাৎ ডিফল্ট আর নাই, তখন চাইল্ড ক্লাসগুলোকেও কি করতে হবে? মাস্ট ডিফাইন অ্যান এক্সপ্লিসিট কনস্ট্রাক্টর, চাইল্ড ক্লাসে একটা কনস্ট্রাক্টর ডিফাইন করতে হবে। এখানে আপনাদের তেমন কিছু এক্সট্রা কিছু করতে হবে না, আপনি এখন আমরা যেভাবে কোনো একটা ক্লাসের কনস্ট্রাক্টর ক্রিয়েট করি, যেমন সেভিংস অ্যাকাউন্টে এসে আমরা এখন একটা কনস্ট্রাক্টর ডিক্লেয়ার করব, কনস্ট্রাক্টর ইউজিং ফিল্ডস ইন্টারেস্ট রেট। বাট খেয়াল করেন ওকে যখন দিচ্ছি কনস্ট্রাক্টর ক্রিয়েট করলো প্যারামিটারগুলো কী কী? নেম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, এই তিনটা কার? প্যারেন্টের এবং তার নিজস্ব। পরের লাইনটা আরো মজার, অর্থাৎ আমি যে সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করব, অবজেক্ট ক্রিয়েট করার সময় কনস্ট্রাক্টরে আমি নাম দিচ্ছি, অ্যাকাউন্ট নাম্বার দিচ্ছি, ব্যালেন্স দিচ্ছি এবং একটা ইন্টারেস্ট রেট দিচ্ছি। এখন এই ইন্টারেস্ট রেটটা হচ্ছে সেভিংস ক্লাসের প্রপার্টি, বাকি তিনটা কার? প্যারেন্ট ক্লাসের। এই জন্য প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর কল করে ওই তিনটা প্যারেন্ট ক্লাসে এখানে পাস করে দেওয়া হচ্ছে এবং নাম, নাম্বার এবং ব্যালেন্স প্যারেন্ট ক্লাসে সেভ করে রাখা হচ্ছে। সো সুপারের কাজ হচ্ছে, সুপারের কাজ হচ্ছে প্রপার্টির ভ্যালুগুলো সুপার ক্লাসের যে প্রপার্টিগুলো আছে সেটা সুপার ক্লাসের প্রপার্টির মধ্যে সেভ করে রাখা ভ্যালুগুলো। যেহেতু আমার নাম, অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স তিনটা সুপার ক্লাসের প্রপার্টি, এজন্য যেগুলো নাম ধাম পাস করা হয়েছে সেগুলো কোথায় সেভ হয়ে থাকবে? সুপার ক্লাসে। এই জন্য কনস্ট্রাক্ট মানে সুপারটা কল করা হয়, কল করতে হয়, নাহলে কিন্তু ভ্যালুগুলো সেভ হয়ে থাকবে না, কারণ এই ক্লাসে শুধুমাত্র সেভ হবে কি? দেখেন দিস ডট ইন্টারেস্ট রেট ইকুয়ালস ইন্টারেস্ট রেট, সেটা এখানে সেভ হয়ে আছে, বাট এই তিনটা জিনিস সেভ হয়ে থাকবে আমার এই জায়গাটাতে। একইভাবে চেকিং এর জন্য একই জিনিস, আপনি যখন কনস্ট্রাক্টর কল করবেন দেখেন ঠিক একই নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স, সার্ভিস চার্জ। নাম, অ্যাকাউন্ট নাম্বার, ব্যালেন্স চলে যাবে সুপারে অর্থাৎ প্যারেন্ট ক্লাসে এবং সার্ভিস চার্জটা এখানে সেভ হয়ে থাকলো। আচ্ছা এ তো গেল প্রপার্টিগুলো, এবারে কিছু মেথড আছে না? প্যারেন্ট ক্লাসে কিছু মেথড ডিফাইন করতে হবে, একটা হচ্ছে ব্যালেন্স নেওয়ার জন্য আর একটা ডিপোজিট করার জন্য। এটা কিন্তু প্যারেন্ট ক্লাসে করতে হবে যেহেতু কমন, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসে এসে আমরা সাপোজ ধরেন গেট ব্যালেন্স নামে একটা মেথড লিখি পাবলিক। আচ্ছা গেট ব্যালেন্স তো এখানে আসেই তো না, এই যে গেট ব্যালেন্স খালি ডিপোজিটটা নেই, অর্থাৎ ডিপোজিট মেথডটা করতে হবে পাবলিক। ধরেন মেথডটা রিটার্ন করবে স্ট্রিং, কেন
স্ট্রিং করবে এটা বোঝার জন্য, যে ডিপোজিট হওয়ার পর আমরা একটা স্ট্রিং রিটার্ন করবো যে ডিপোজিট হয়েছে বা ডিপোজিট হয় নাই, এরকম একটা কিছু আমরা রিটার্ন করবো। সো পাবলিক স্ট্রিং ডিপোজিট এবং প্যারামিটার হিসাবে ডাবল অ্যামাউন্ট, এবং এখানে যেটা হবে এই যে ব্যালেন্স, ব্যালেন্সের সঙ্গে অ্যাড হবে না, ডিপোজিট করবো অর্থাৎ ব্যালেন্সে যা আছে তার সঙ্গে তো অ্যাড হবে। ব্যালেন্সে যদি আগে 50 টাকা ছিল তাহলে 50 টাকা, এবং ডিপোজিট যদি 500 টাকা করি তাহলে কী হবে, 550, অর্থাৎ ব্যালেন্স ইকুয়ালস ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট। একবারে লেখা যায় না এটাকে, ব্যালেন্স প্লাস ইকুয়ালস অ্যামাউন্ট, এই লাইনটা এবং এই লাইনটা একই জিনিস, ব্যালেন্স ইকুয়ালস ব্যালেন্স প্লাস অ্যামাউন্ট, এই দুই লাইন সেম, এটাকে খালি শর্টকাটে লেখা হয়। অর্থাৎ ব্যালেন্সে যদি আগে থাকো 50 টাকা এবং অ্যামাউন্ট যোগ করতেছি 500 টাকা, তাহলে টোটাল ব্যালেন্স হবে কত, 550। আবারও যদি নতুন করে আবার ডিপোজিট করি, তা আগের থেকে ছিল 550, নতুন আবার যোগ করবো মনে করেন যে 200 টাকা, তাহলে 550 যোগ 200, ওকে। এবং এখান থেকে আমরা রিটার্ন করব একটা স্ট্রিং, রিটার্ন ইওর ব্যালেন্স অ্যাকাউন্ট, ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড উইথ অ্যামাউন্ট, কত অ্যামাউন্ট, হ্যালো, ঠিক আছে না? আচ্ছা আর কিছু লাগবে? গেট ব্যালেন্সও আছে আর ডিপোজিটও হয়ে গেল। এবার আসেন আমরা অবজেক্ট ক্রিয়েট করি। প্রথমে একটা সেভিংস অ্যাকাউন্টের অবজেক্ট ক্রিয়েট করি, অর্থাৎ সেভিংস S1 ইকুয়ালস নিউ সেভিংস, কী কী দিতে, অ্যাকাউন্টের নাম দিতে হবে, সাপোজ দিলাম ABC, অ্যাকাউন্টের নাম্বার হচ্ছে সেভিংস অর্থাৎ SA কিছু একটা দিলাম, এর ব্যালেন্স ধরেন ইনিশিয়ালি অ্যাকাউন্ট খোলার সময় আমি 500 টাকা দিলাম, এবং ইন্টারেস্ট রেট দিলাম সাপোজ 9.5 কিছু একটা। আমরা সেভিংস অ্যাকাউন্টের একটা অবজেক্ট ক্রিয়েট করলাম, এই যে তিনটা ভ্যালু, চারটা ভ্যালু পাস করলাম, চারটা ভ্যালু সেভিংসের কনস্ট্রাক্টরে গেল। প্রথম তিনটা গেল হচ্ছে প্যারেন্টে, অর্থাৎ যে নাম অ্যাকাউন্ট নাম্বার এবং ব্যালেন্স সেটা প্যারেন্টের প্রপার্টি এখানে যে সেভ হয়ে গেল, এবং ইন্টারেস্ট রেটটা সেভ হলো হচ্ছে এই ক্লাসের প্রপার্টিতে, ওকে। আচ্ছা চেকিং আর একটা ক্রিয়েট করি, একই তো হবে তাই না, খালি একটু নাম ধাম এদিক সেদিক করলেই হয়ে যাবে, এটাকে খালি দিয়ে দেই চেকিং, এটাকে দিলাম C1 এবং এটা হবে নিউ চেকিং, এবং নাম দিলাম DEF, এটা সি দিলাম, এরও 500 টাকা, এবং এরও ধরেন ইন্টারেস্ট রেট, বা এত ইন্টারেস্ট রেট না, সার্ভিস চার্জ, ধরেন সার্ভিস চার্জ হচ্ছে মাসে 5000 টাকা, সরি বছরে 5000 টাকা বা কিছু একটা হবে। আসুন দুইটা অ্যাকাউন্টে আমরা একটু ডিপোজিট করি, 500 টাকা করে তো ইনিশিয়ালি আছে, চাইলে আমরা দেখতেও পারি, আমরা যদি প্রিন্ট করতে চাই এস আউট সেভিংস অ্যাকাউন্টের গেট ব্যালেন্স এবং চেকিং অ্যাকাউন্টের গেট ব্যালেন্স। আচ্ছা একটু ব্যালেন্স এখানে একটু বেশি দেই তাহলে, নাহলে দুটোই 500 দেওয়া যাবে না। আমরা যদি প্রিন্ট করি কোনটা, একটা হচ্ছে 500 আরেকটা হচ্ছে 1000। এবার ডিপোজিট করি, ধরেন সেভিংস অ্যাকাউন্টে কিছু ডিপোজিট করি, অর্থাৎ S1.deposit নামে মেথড আছে, আছে না, ধরেন সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করি সাপোজ 5000 টাকা, করলাম চেকিং অ্যাকাউন্টেও ডিপোজিট করি, এখানে করলাম 15000 টাকা,
ওকে, এবারে একটু একটা হেডলাইন দিই যে আফটার ডিপোজিট। ওকে, এবং একটা আন্ডারলাইনের মতো কিছু দিয়ে দিই। এই আফটার ডিপোজিটের পরে আবারও প্রিন্ট করি ব্যালেন্সটা, এবার দেই। তো ইনিশিয়ালি ছিল 500 আর 1000, ডিপোজিট করার পরে কত হয়েছে? 16000। খুব সুন্দর মতো সবকিছু হচ্ছে, ডিপোজিট হচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস মিস গেছে। ও, তাহলে সেটা আমাদের দেখতে হবে। কারণ দেখেন, ডিপোজিট মেথডটা কি রিটার্ন করতেছিল? ডিপোজিট মেথডটা রিটার্ন করতেছিল কি স্ট্রিং? স্ট্রিং রিটার্ন করতেছিল না? তাহলে এক কাজ করেন, এটাকে ধরে রাখেন, স্ট্রিং রিটার্ন করতেছিল, তাহলে স্ট্রিংটা ইয়া করেন, কোনো সমস্যা আছে? যেহেতু স্ট্রিং, আমরা জানি যে ডিপোজিট মেথডটা স্ট্রিং রিটার্ন করতেছে, সেটাকে প্রিন্ট লাইনে দিয়ে দিই। সো ডিপোজিট করলাম, প্রিন্টও করলাম, আফটার ডিপোজিট এই হচ্ছে আমার অবস্থা। আফটার ডিপোজিটের আগে আর একটা সিস্টেম প্রিন্ট লাইন দেই, এমটি, তাহলে আর একটা নতুন লাইন হবে। এই আসেন, আর একটা ইম্পর্টেন্ট জিনিস বাদ গেছে। আমরা কি খালি টাকা ঢালবো আর খালি দেখবো, তুলবো না? তোলার জন্য একটা মেথড লাগবে তো, উইথড্র। এখন উইথড্র মেথডটা কোথায় রাখবো? সেভিংস এ রাখবো। কেন? চেকিং থেকে উইথড্র করব না স্যার? দুই জায়গায় যদি থাকে তাহলে কোথায় ডিফাইন করব? ব্যাংক অ্যাকাউন্টে না, আর একটা হবে উইথড্র। কত টাকা উইথড্র করবো সেটাকে আমাকে বলে দেবো, রাইট? তো আসেন, আমরা এখন একটা ব্যাংক অ্যাকাউন্টে মেথড লিখি, পাবলিক উইথড্র করার পর একটা মেসেজ দিব, উইথড্র ডাবল অ্যামাউন্ট। আর উইথড্র মানে কি? ডিপোজিট করার সময় যদি ব্যালেন্স প্লাস ইকুয়ালস অ্যামাউন্ট হয়, তাহলে উইথড্র করার সময় কি হবে? ব্যালেন্স মাইনাস ইকুয়ালস অ্যামাউন্ট। এবং রিটার্ন করব ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডেবিটেড উইথ অ্যামাউন্ট অ্যামাউন্ট, রাইট? আচ্ছা, তাহলে ডিপোজিট করার পরে আমরা ব্যালেন্স দেখলাম, এবারে দেখি উইথড্র করি কিছু, না কিছু টাকা উইথড্র করি, অর্থাৎ উইথড্র করি এবং প্রিন্টও করি একসাথে। সো S1 ডট উইথড্র, সাপোজ 1500 টাকা উইথড্র করব, আর C1 ডট উইথড্র এখান থেকে একটু বেশি, মনে করেন 5000 টাকা উইথড্র করব। এবার একটা সিস্টেম, হ্যাঁ হ্যাঁ,
উইথড্র করার পর আবার কি ব্যালেন্স দেখবো না, ব্যালেন্স চেক করব, পুরোটা রান দিই। প্রথমে 500-1000 ক্রেডিট করলাম, ডিপোজিট করলাম, ডিপোজিট করার পর এই এবার প্রথমটা থেকে 1500 উইথড্র করলাম, দ্বিতীয়টা থেকে 500 উইথড্র করলাম, এবং ব্যালেন্স ঠিক আছে নাকি হিসাব দেখেন। আফটার উইথড্র সব ঠিক আছে না? আচ্ছা যেটা দরকার সেটাই প্রিন্ট করবেন। আচ্ছা কিছু ভুল আছে, ভুলটা ধরতে পারতেছেন? মানে প্রোগ্রামিং কোডিংয়ে ভুল নাই, লজিকে ভুল আছে, বা সিস্টেমে বিশাল ফল্ট আছে? সিস্টেমে বিশাল ফল্ট আছে একটা, বুঝতে পারতেছেন না? আচ্ছা ধরেন সেভিংস অ্যাকাউন্ট থেকে কেউ এই পরিমাণ টাকা উইথড্র করতে যাচ্ছে, কি হবে? কিন্তু এই মুহূর্তে তো পারতেছে, আমার ব্যালেন্সে ছিল মাত্র 5000 টাকা, কিন্তু তুললাম কত, কত তুলছে? কেউ মানাও করলো না, মানা করছে? তাহলে কি করতে হবে, ভ্যালিডেশন লাগবে না? ভ্যালিডেশন লাগবে কিনা বলেন, বলেন উইথড্রতে কি ভ্যালিডেশন দেব? এটা সিম্পল লজিক, মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যেটা উইথড্র করব উইথড্র করার পরে ব্যালেন্স যদি জিরোর থেকে বড় থাকে অথবা সার্টেন একটা অ্যামাউন্ট, যেমন ব্যাংকে 500 টাকা রাখতেই হবে, অর্থাৎ যে অ্যামাউন্টটা আমি উইথড্র করতে চাচ্ছি সেটা আগে ব্যালেন্স থেকে বিয়োগ করে বিয়োগ ফলটা দেখবো, সেটা যদি 500 থেকে বড় হয় তাহলেই শুধুমাত্র আমি উইথড্র করতে পারবো, না হলে আমি উইথড্র করতে পারবো না। সো কন্ডিশনটা হবে ইফ ইফ ব্যালেন্স মাইনাস অ্যামাউন্ট, এটা যদি গ্রেটার দেন, সাপোজ ধরলাম 500 হয়, সেক্ষেত্রে আমরা রিটার্ন করব এটা, আর যদি না হয় এলস, এলস রিটার্ন করব কি, ইনসাফিসিয়েন্ট ফান্ড। ঠিক আছে আবার রান দিই। সো ব্যালেন্সে ছিল মাত্র 5000, ওঠানোর চেষ্টা করতেছি। সো এই লাইনটা এখানে এসে আমাদের সাকসেসফুলি ডেবিটেড না বলে অন্য একটা মেসেজ দেওয়ার কথা, রান দিই। এই যে আউটপুট, সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বলতেছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, কিন্তু নাইস দেখেন আফটার ডিপোজিট, এটা তো ডিপোজিটের পর, প্রথমে ছিল এটা, ডিপোজিট করলাম, ডিপোজিটের পর এসে ডিপোজিট করলাম, এটা এটা সাকসেসফুল, এবারে উইথড্র করতেছি, উইথড্র করতেছিলাম একটা বিশাল অ্যামাউন্ট আর একটা থেকে করতেছিলাম এটা। তো প্রথমটা আমাকে বলছে কোনো প্রথমটা আমাকে বলতেছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, কারণ ছিলই 5500, উইথড্র করতেছি কত কোটি জানি। আর সেকেন্ডটা ওটাতে ছিল 16000, উইথড্র করতেছিলাম 5000, সো এটা করতে দিছে, এটা করতে দিছে, এবার তো আর কোনো সমস্যা নেই। আর সমস্যা আছে? সো এবার এটা হচ্ছে চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে, চেকিং অ্যাকাউন্টে কত ছিল, 16 বা সামথিং কিছু একটা ছিল, 16 থেকে 5 বিয়োগ করছিলাম এজন্য করতে দিছে। এইবার কারণ আমরা তো ব্যাংক অ্যাকাউন্ট প্যারেন্ট ক্লাসে রাখছি, আমরা তো আলাদা আলাদা কিছু করিনি,
ডিপোজিট মেথডটা কল হচ্ছে কোন ক্লাসেরটা, সরি উইথড্র মেথডটা কল হচ্ছে কোথায়? এবার আর কোনো সমস্যা আছে? দেখেন আফটার উইথড্র মানে উইথড্র করতে দেয় নাই, সো আগে আগে যা ছিল তাই আছে। বাট সমস্যা হচ্ছে চেকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে, সেভিংস অ্যাকাউন্ট মানলাম যে ব্যালেন্স না থাকলে আমাকে উইথড্র করতে দিবে না, চেকিং অ্যাকাউন্টে এই ধরনের কোনো নিয়ম নাই। চেকিং অ্যাকাউন্ট অনেকটা যে ক্রেডিট কার্ডের মতো, আমার ব্যাংকে টাকা থাকুক না থাকুক আমি যখন ইচ্ছে শপিং করতে পারবো, টাকা না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক আমাকে ইনস্ট্যান্ট টাকা দিয়ে দিবে। ভোক লিমিট ধরে নিন আপাতত কোনো লিমিট নাই, আমার কোনো আমার ব্যাংকে কোনো লিমিট নাই, ঠিক আছে? আমার ব্যাংকে গ্রাহক মাসে মাসে একটা মোটা সার্ভিস চার্জ যায়, এই জন্য 5,000 টাকা দেয়। এর বিনিময়ে আমি তাকে এই সুবিধাটা দিচ্ছি, সে যখন শপিং করতে পারবে, সে ব্যালেন্সে যদি টাকা নাও থাকে, অ্যাকাউন্টে টাকা নাও থাকে, তারপরও তাকে ব্যাংক ইনস্ট্যান্ট কিছু টাকা দিয়ে দিবে, তাকে আটকায় রাখা যাবে না। তো একজন ক্রেডিট কার্ড হোল্ডারধারী যার অ্যাকাউন্টে এই মুহূর্তে ধরেন যে ধরেন ক্রেডিট কার্ড, তো এক কাজ করি তাকে ডিপোজিটটা বেশি দিয়ে দিই, ধরেন সে ডিপোজিট করছে কত, এখন কত হলো, 1.5 লাখ না, 1.5 লাখ, ঠিক আছে? এখন সে 1.5 লাখ সে শপিং করে ফেলাইছে 3 লাখ টাকা বা 2.5 লাখ টাকা। এখন এই অবস্থায় তো শপিং করতে যে যদি তার এখন কার্ডে আসে যে ইনসাফিসিয়েন্ট ফান্ড, সে তো রেগে যাবে যে মাসে মাসে এতগুলো টাকা করে সার্ভিস চার্জ দেই আর তুমি আমাকে এখানে আটকাই দিলা। সেভিংস অ্যাকাউন্টের জন্য ঠিক আছে, ও সার্ভিস চার্জ কিছু দেয় না, ব্যালেন্সের টাকা না থাকলে তুমি উঠাতে পারবো না, কিন্তু চেকিং অ্যাকাউন্ট তার তো এরকম সিস্টেম না। তাহলে ব্যাপারটা কি হবে এখন, আমাকে কোথায় চেঞ্জ আনতে হবে বলেন? উইথড্র মেথডটাতে সমস্যা, এই কন্ডিশনটা সেভিংস এর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে বাট চেকিং এর ক্ষেত্রে অ্যাপ্লাই হবে না। তাহলে আমি কি করতে পারি? ইন দ্যাট কেস আমি মেথডটা ওভাররাইড করতে পারি, যেমন চেকিং এ এসে আমি সোর্স ওভাররাইড ইমপ্লিমেন্ট মেথডস কোনটা করব, উইথড্র, উইথড্র ওভাররাইড করব এবং ওভাররাইডে কি লিখব, উইথড্র করব ব্যালেন্স মাইনাস ইকুয়ালস অ্যামাউন্ট যেরকম ছিল। তবে এটাকে প্যারেন্ট ক্লাসে বা চাইল্ড ক্লাসে উইথড্র না করে বা এটাকে ওভাররাইড এভাবে না করে আপনি এক কাজ করেন, যেটা প্যারেন্ট ক্লাস সেখানে, অর্থাৎ আমি যেটা বলতে চাচ্ছি, সেভিংস ক্লাসে উইথ ইয়া করেন, ওভাররাইড করেন, চেকিংয়ে করেন না। ওভাররাইডটা সেভিংসে করেন, মানে ব্যাপারটা এরকম যে নর্মাল নিয়ম হচ্ছে ব্যালেন্স করার সময় কোনো চেক ইয়ে হবে না, কিন্তু সেভিংসের ক্ষেত্রে একটা এক্সট্রা রুল, অর্থাৎ সেভিংস ওভাররাইড করবে, চেকিংয়ের ক্ষেত্রে ওভাররাইড দরকার নেই। মনে রাখবেন প্যারেন্ট ক্লাসে সবসময় সিম্পল ইমপ্লিমেন্টেশনগুলো থাকে, প্যারেন্ট ক্লাসে জেনারেল ইমপ্লিমেন্টেশনগুলো থাকে, এই জন্য প্যারেন্ট ক্লাসে সবসময় সিম্পল জিনিসগুলো রাখবেন, অর্থাৎ প্যারেন্ট ক্লাসের জিনিসটা, অর্থাৎ এখন যেটা হবে দেখলেই বুঝবেন, ওভাররাইড করবে উইথড্রকে এবং ঠিক প্যারেন্ট ক্লাসে যে অবস্থায় আছে সেম জিনিসটাকে আমি এখানে লিখতেছি সেভিংসে, এই সেম জিনিসটা সেভিংসে হবে। আর ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এগুলো কোনো কন্ডিশন চেক হবে না, কিচ্ছু হবে না, এই বুঝতে পারছেন? প্যারেন্ট ক্লাসে জেনারেল ইমপ্লিমেন্টেশনটা রাখলাম বাট সেভিংস ক্লাসে যে কন্ডিশন চেক করতেছি, সেভিংসে যে কন্ডিশন চেক করতেছি। এখন কথা হচ্ছে, এটা তো বুঝতে পারতেছেন কী হবে, আমি আসি চাইল্ড ক্লাসে,
কিন্তু ব্যালেন্স এটা কোথায় আছে? প্যারেন্ট ক্লাসে, বাট সেটা প্রাইভেট। তো চাইল্ড ক্লাসে যে কি প্রাইভেট প্রপার্টি পাবে? তো ব্যালেন্সটা পাওয়ার জন্য কি করতে হবে? গেট গেট ব্যালেন্স করতে হবে। ইফ গেট ব্যালেন্স, তাহলে এটাকে এভাবে লিখে দেখেন, সেট ব্যালেন্স সেটা কি হবে? গেট ব্যালেন্স মাইনাস, ঠিক আছে, অর্থাৎ যেটা উইথড্র করা হলো তারপরে আবার সেটা আবার আগেরটার মধ্যে সেভ করে রাখতে হবে না, সেট করতে হবে না, এই জন্য সেট করলাম। আল্লাহ জানে হয়েছে কিনা, যদি হয় তাহলে সেট ব্যালেন্স করব, না তার হবে কেন? ও হ্যাঁ ঠিকই আছে, আসেন এইবার রান দিই। এবারে সেভিংস অ্যাকাউন্টে ধরছে ইনসাফিসিয়েন্ট ফান্ড, কিন্তু চেকিংয়ে কি ধরছে? চেকিংয়ে ছিল হচ্ছে 1,51,000 টাকা, উঠাইছি কত? 2,50,000, কোনো সমস্যা হয় নাই, উঠাতে দিছে। তাহলে আপনি বলেন S1 ডট উইথড্র এবং C1 ডট উইথড্র দুইটার ক্ষেত্রে কখন কোন মেথডটা কল হয়েছে? S1 এর ক্ষেত্রে কোন উইথড্রটা কল হয়েছে, যেটা প্যারেন্ট ক্লাসে আছে নাকি যেটা চাইল্ড ক্লাসে আছে? যেটা চাইল্ড ক্লাসে, এটা কল হয়েছে। আর এটার ক্ষেত্রে কোনটা কল হয়েছে? C1 এর উইথড্রর ক্ষেত্রে প্যারেন্ট ক্লাসে একটা কল হয়েছে। সবসময় মাথায় রাখবেন, চাইল্ড ক্লাস যখন কোনো মেথডকে ওভাররাইড করে ফেলে, এরপরে সবসময় ওভাররাইডেন মেথডটাই কল হয়, প্যারেন্ট ক্লাসেরটা আর কল হয়। এই জন্য যখন কোনো একটা ক্লাসে আমরা টু স্ট্রিং ওভাররাইড করছিলাম, এরপরে সবসময় কল হবে হচ্ছে চাইল্ড ক্লাসের টু স্ট্রিংটা, প্যারেন্ট ক্লাসেরটা না। এই জন্য এরপরে আমরা মেমোরি অ্যাড্রেসটা আর দেখি নাই, আবার সবসময় আমরা যেটা লিখছিলাম সেটাই দেখে গেছি। এবার বুঝতে পারছেন কেন মেথড ওভাররাইড করব? বোঝা গেছে মেথড ওভাররাইডটা কেন? চেকিং ক্লাসের মেথড ওভাররাইড করার প্রয়োজন ছিল না, কারণ প্যারেন্ট ক্লাসে যে ইমপ্লিমেন্টেশন আছে সেটাই চেকিং ক্লাসের জন্য এনাফ, কিন্তু সেভিংসের জন্য এনাফ না। এই জন্য সে ওভাররাইড করে নিজের মতো করে কিছু কন্ডিশন সেট করেছে। বুঝতে পারছেন কেন মেথড ওভাররাইড করবেন? যখন চাইল্ড ক্লাসের, যখন প্যারেন্ট ক্লাসের কোনো মেথড চাইল্ড ক্লাসের কন্ডিশন ফুলফিল করতে পারে না বা রিকোয়ারমেন্টস আরো হাই, তখন আমরা ওই চাইল্ড ক্লাসটা প্যারেন্ট ক্লাসটাকে ওভাররাইড করে দেবো। এবং যখন ওভাররাইড করা হবে তখন অ্যাকচুয়ালি চাইল্ড ক্লাসেরটাই কল হয়। এটা বোঝেন নাই? এটা হচ্ছে যখন সেভিংস অ্যাকাউন্ট থেকে টাকা উঠানো হবে, কেউ যখন টাকা উইথড্র করবে, ব্যালেন্স তো চেক করতে হবে যে টাকা আদৌ আছে কিনা। শুধু চেক করলে হবে, টাকা থাকলেই হবে না। মনে করেন আপনার আছেই 500, আপনি উঠাতে যাচ্ছেন 500, সেটা আমি করতে দিব না। উঠানোর পরেও যেন অ্যাটলিস্ট 500 টাকা অ্যাকাউন্টে থাকে। এই জন্যই যেটা উঠাতে যাচ্ছে সেটা যদি যা আছে ওটা মাইনাস করার পরেও যদি 500 থাকে, যেমন গেট ব্যালেন্স, মনে করেন ব্যালেন্সে আপনার আছে হচ্ছে 1,000 টাকা, আপনি উঠাতে যাচ্ছেন 200 টাকা, তাহলে মাইনাস করলে কত হয়? 800, 500 থেকে বড়। বুঝছেন? এটা গ্রেটার দেন জিরো দিলে কি হতো? তাহলে মানে জিরোর বড় হলেই হতো, বাট আমরা চাচ্ছি যে না, অ্যাকাউন্টে অ্যাটলিস্ট 500 টাকা থাকবে। আচ্ছা, এতটুকু নিয়ে বলেন, কোনো কনফিউশন কোনো প্রশ্ন আছে কিনা? জাস্ট এতটুকু আপনাদের বুঝলেই হবে যে মেথড ওভাররাইড আমরা কেন করি এবং কোন সময় মেথড ওভাররাইড করব আর কখন করব না, এই পার্থক্যটা আপনাকে বুঝতে হবে। এর প্রয়োজন নাই, এ করে নাই, এর প্রয়োজন আছে, এ করছে। তো যখন যা দরকার, যদি আপনার আরও প্রয়োজন হয় যে প্যারেন্টের সেট ব্যালেন্স, বাকি যে মেথডগুলো আছে ওগুলো যদি মডিফাই করার দরকার হয়, কোনো ক্লাসে দরকার হয়, আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। না না না,
উইথড্র দুইটা অ্যাকাউন্টের ক্ষেত্রেই কমন। আপনি যে অ্যাকাউন্টই খোলেন না কেন, আপনি তো টাকা উঠাবেন, বা টাকা উঠানোর ক্ষেত্রে কোনো কোনো অ্যাকাউন্টে কোনো কন্ডিশন চেক হবে, ব্যালেন্স চেক করা হবে, আর কোনো অ্যাকাউন্টে ব্যালেন্স চেক করা হবে না। যেটাতে চেক করা হবে সেখানে কন্ডিশন দেওয়া হয়েছে, আর যেখানে চেক করা নাই সেটা প্যারেন্ট ক্লাসের কমন ইমপ্লিমেন্টেশনটাই সে ইউজ করছে। এই হচ্ছে পার্থক্য। এখন বলেন যে আজকের একদম শুরু থেকে যা যা করা হয়েছে এ পর্যন্ত কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন আছে কিনা। আজকে নতুন কোনো টপিকে না যাই, আমি এগুলা ফাইলগুলো ইয়া করি, জিপ করে আপনাদেরকে একটা পেনড্রাইভে দিয়ে দিচ্ছি। আপনারা যে কেউ একজন আপনাদের ড্রাইভে গুগল, যে কোনো একটা গুগল ড্রাইভে আপলোড করে সে লিঙ্কটা ফেসবুক গ্রুপে শেয়ার করে দেবেন। ওকে, সেটা দিতে পারো, তো গ্রুপের মধ্যে করে দেওয়া হলো, গ্রুপে করে দিন। আর ইয়া করেন, গ্রুপে আমাকেও একটু অ্যাড করে দিন। আপনাদের গ্রুপের নাম, নামটা কি এক্স্যাক্টলি? ভিডিওটা আগে শেষ করে